কখনোই অতিরিক্ত আবেগী হতে যেও না। মনে রেখো, অতিরিক্ত আবেগই তোমাকে সবচেয়ে ছোট রাখবে। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কি না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে, দিন শেষে সে তোমাকেই ভুল বুঝবে। টাকা থাকলেই মানুষ সুখী হতে পারে না। অর্থলোভী নারী এবং নারীলোভী পুরুষ কোনোদিনও সুখী হতে পারে না। যে মানুষটিকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, মনে রেখো সে মানুষটি তোমার জন্য সঠিক মানুষ ছিল না। যে সঠিক মানুষ তার কাছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাকে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে কখনোই মূল্যহীন করো না। নিজেকে ভালোবাসতে শিখো। নিজেকে ভালোবাসতে পারলেই তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, যদি থাকতো তবে সুখ বাজারে বিক্রি হতো। কখনোই চিন্তিত হবেন না, আল্লাহতালা জানেন আপনি ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন। ভরসা রাখুন আল্লাহর ওপর, তিনি সবসময় আপনার সাথেই আছেন। গুরুত্ব দেওয়ার চেয়ে গুরুত্ব পাওয়াটা বেশি ভাগ্যের। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি। একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে করতেন, বিচ্ছেদের 7 মাস না পেরোতেই আপনি তার ফোন নাম্বারটাও ভুলে যাবেন। বছর যেতে না যেতেই ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামটাও ভুলে যাবেন। আর যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি হয় না, এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, বরং এর মানে হলো সম্পর্কটা কোনো দিনও শেষ হবে না। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।